শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা কেন জেনে নিন বিস্তারিত দেখুন রাজ্যের সরকারি কর্মীদের অপেক্ষার প্রহর আরও বাড়ল দীর্ঘ শুনানির প্রয়োজন সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলা এদিন বিচারপতি ঋষিকেশ রায় এবং পঙ্কজ মিথালের বেঞ্চে মামলাটি ওঠে বিচারপতি ঋষিকেশ রায় জানান ডিএ মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে পরে শুনানির দিন জানানো হবে অর্থাৎ নতুন করে ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হবে তবে আসার কথা এই যে দেশের শীর্ষ আদালত জানিয়েছে এই মামলার শুনানির জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হবে এদিন রাজ্যের তরফে হাজির ছিলেন আইনজীবী অভিষেক মনুসিংঘী তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কাছে দিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে রাজ্যের প্রায় চার লাখের কাছাকাছি কর্মীর জন্যই রাজ্যের উপরে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার বোঝা রয়েছে তাই এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন আছে রাজ্যে যুক্তি শোনার পর দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায় যে যেহেতু মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই মামলাটির শুনানির জন্যই নির্দিষ্ট দিন ঠিক করা হবে গত আঠাশে এপ্রিল যখন সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা উঠেছিল তখন বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠেছিল কিন্তু বিচারপতি মহেশ্বরী অবসর গ্রহণ করায় এবার নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে বলে আইনজীবীরা জানিয়েছিলেন গত বছর বিশে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে পঞ্চম বেতন কমিশনের আয়ত্তায় ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে সেই নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে দেয়নি রাজ্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল নবান্ন তবে তা খারিজ হয়ে গিয়েছিল নির্দিষ্ট সময় মতো বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে হাইকোর্ট আদালত অমন মামলা দায়ের করে তিনটি রাজ্য সরকারি সংগঠন সেই মামলার মধ্যেই নভেম্বরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন বা এসএলপি দাখিল করে রাজ্য সরকার হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সেই পিটিশন দাখিল করা হয় যে মামলার শুনানি একাধিকবার পিছিয়েছে প্রসঙ্গত উল্লেখ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি হার হল ছয় শতাংশ ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় তারা ডিএ পেয়ে থাকেন যদিও সপ্তম বেতন কমিশনের আয়তায় বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ